হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল। আমি সোমেন, আর আজকে আমি নিয়ে এসেছি টলিউড ইন্ডাস্ট্রির আপকামিং একটি নতুন সিনেমার লেটেস্ট নিউজ। তো লেটস স্টার্ট। তো কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়েছিলাম যে রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের তৃতীয় সিনেমার নাম হতে চলেছে হাবজি গাবজি, যার মহরত কিন্তু আজকে দুপুরবেলা হয়ে গেল রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের নিজস্ব প্রোডাকশন হাউসে। সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমব্রত চ্যাটার্জির পাশাপাশি শুভশ্রী গাঙ্গুলির সাথে আরও দুটি বাচ্চাকে, কিন্তু সেই বাচ্চা দুটির নাম কি এখনও ডিসক্লোজ করা হয়নি। তবে এই সিনেমাতে আরও বেশ কয়েকজন অভিনেতাদেরকে আমরা দেখতে পাবো, তার মধ্যে আছে কাঞ্চন মল্লিক এবং দামিনী রায় চৌধুরীর মতন একাধিক জনপ্রিয় অভিনেতারা। তার পাশাপাশি এই সিনেমার গল্প নিয়ে তো আমি এর আগের ভিডিওতে অনেক কিছুই বলেছিলাম। তো সিনেমাটির স্ক্রিপ্টিং করেছেন হচ্ছে পদ্মনাভ দাশগুপ্ত, আর এই সিনেমাতে মিউজিক ডিরেকশন করবেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সিনেমার স্ক্রিপ্টের কাজ প্রায় কমপ্লিট হয়েই আছে এবং সেই স্ক্রিপ্ট নিয়েই কিন্তু আজকে শুভ মহরত হয়ে গেল রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের প্রোডাকশন হাউসে। এবং সেই প্রোডাকশন হাউসের থেকে বেশ কয়েকটি ছবি কিন্তু ফেসবুক পেজে এই সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি কিন্তু দর্শকের সামনে তুলে ধরেছেন আজ দুপুরবেলায়। তার বেশ কিছু ছবি আপনাদের সামনে ইতিমধ্যে আমরা দেখাতে পেরেছি। তো এই সিনেমার গল্প হচ্ছে বাচ্চাদের কীভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং তার পাশাপাশি গেম খেলতে খেলতে তাদের জীবনে কী কী বিপদ আসে সেইটা নিয়ে এই সিনেমার কাহিনি। এবং সেই বিপদের কারণ আর কিছুই নয়, বড়দের থেকে দেখেই তারা শেখে। মোবাইল নিয়ে ব্যস্ততা সবসময় আমরা করে থাকি, নিজেদের জীবনের সাথে মোবাইলকে জড়িয়ে ফেলেছি এমনটাই থেকেই কিন্তু ছোটরা এই জিনিসটার প্রতি আকৃষ্ট হয়। তো সেটা থেকে একটা শিক্ষা নেওয়ার জন্য এই সিনেমাটা। আমার তো দারুণ লেগেছে সিনেমার গল্প, এবং মহরত হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। আর রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের নতুন বছরের নতুন ধামাকা কিন্তু হাবজি গাবজি। তো নতুন বছর পড়ার সাথে সাথে এই সিনেমা শুভ মহরত হয়ে গেল, আর এই নিউজটি জানতে পারে তোমরা কতটা এক্সাইটেড হয়েছ, আর শুভ মহরতের পর আর কী কী ধামাকা আসতে চলেছে তা জানতে গেলে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল, আর পাশে আছে একটি বেল বাটন, ওটি প্রেস করো যাতে সমস্ত নোটিফিকেশন সময় মতন তোমরা পেয়ে যাও।